টিকে ফাইনাল অফ দ্য ইয়ার বলেছিলেন জামাল ভূঁইয়া। 2026 বিশ্বকাপে বাছাই পর্বের মূল গ্রুপ পর্বে জায়গা করে নিতে মালদ্বীপের বিপক্ষে এ ম্যাচ জেতার বিকল্প ছিল না। মালেতে প্রথম লেগে 1-1 গোলে ড্র হওয়ায় বসুন্ধরা কিংস অ্যারেনায় এ ম্যাচ আসলেই পরিণত হয়েছিল ফাইনালে। সেই ফাইনালে 2-1 গোলে জিতেই বিশ্বকাপ বাছাই পর্বের মূল পর্বে জায়গা করে নিয়েছে হ্যাভিয়ার ক্যাবরের দল বাংলাদেশ। প্রথমার্ধে খেলা ছিল 1-1 গোলে অমীমাংসিত। 11 মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে আর অন্তত 2টি গোল পেতে পারত দল, কিন্তু সহজ সুযোগ নষ্ট করায় খেসরত জামাল ভূঁইয়ার দল দিয়েছে 36 মিনিটে। আইসাম ইব্রাহিমের গোলে সমতায় ফিরেছে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল আহমেদ ফাইমের গোলে 2-1 গোলে এগিয়ে যায় বাংলাদেশের। ম্যাচের বাকিটা সময় লড়ছে 10 জন নিয়ে। 59 মিনিটে লাল কার্ড দেখেছেন সোহেল রানা জুনিয়া। দ্বিতীয়ার্ধেও 10 জন নিয়ে অসাধারণ খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণ বাংলাদেশের ফুটবলার বুঝতেই দেননি যে দলে 10 জন নিয়ে খেলছে। শুরুতে আতঙ্ক ছড়িয়েছিল মালদ্বীপ। খেলা শুরুর প্রথম 2 মিনিটে বাংলাদেশের রক্ষণ ছিল এলোমেলো, এই সময় গোল পেতে পারত মালদ্বীপ। তবে ম্যাচের 11 মিনিটে দারুণ এক গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। সালাউদ্দিনের বাড়ানো বল ধরে ফয়সাল আহমেদ ফাইম টোটো অ্যাঙ্গেলে থেকে চমৎকার এক ক্যাটব্যাক করেন মালদ্বীপের বক্সে। তা থেকে গোল করে কিংস অ্যারেনাকে উল্লাসে মাতান রাকিব হোসেন। প্রথমার্ধে আরও 2টি সুযোগ হাতছাড়া করছে বাংলাদেশ ফরওয়ার্ড, এর একটি ফাইম অন্যটি রাকিব। ম্যাচের 15 মিনিটে ডান প্রান্ত থেকে জামাল ভূঁইয়ার ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে গোলপোস্টে শট নিয়েছিলেন ফাইম, কিন্তু তা শটটি মালদ্বীপের গোলকিপার হোসেন শরীফই কোনো মতে ফিস্ট রক্ষা করেন। সবচেয়ে সহজ সুযোগটি বোধহয় পেয়েছিল প্রথম গোলটি করা রাকিবই। 19 মিনিটে মোহাম্মদ হৃদয়ের বাড়ানো বল থেকে মালদ্বীপ গোলকিপার শরীফকে একা পেয়ে গিয়েছিলেন রাকিব, তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।